হাই এভরিওয়ান, থিঙ্ক ইন এ রিডাক্স ওয়ে কোর্সে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের কোর্সে এনরোল করতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটি। এই ভিডিওতে আমরা এনরোলমেন্ট প্রসেসটাকে আপনার জন্য সহজ করার জন্য একটি গাইড বানিয়ে দিচ্ছি। তো এনরোলমেন্ট শুরু করার জন্য আপনাকে সবার প্রথমে আমাদের ওয়েবসাইটে চলে আসতে হবে learnwithsumit.com এ। তারপরে সেখানে আসলেই আপনারা হিরো সেকশানে একদম শুরুতেই আপনারা এখানে এনরোল করুন নামে একটা বাটন পাবেন এবং উপরেও এনরোল করুন বাটন আছে একটা একই। সো এই এনরোল করুন বাটনে চাপ দিলে সবার প্রথমে আপনাকে একটি নির্দেশিকা দেখানো হবে। এই নির্দেশিকাগুলি অবশ্যই ভালো করে পড়ে দেখবেন, প্রত্যেকটি পয়েন্ট ভালো করে পড়ে দেখবেন এবং এই শর্তগুলো যদি আপনি এগ্রি করেন তাহলেই আপনি পরের ধাপে যাবেন। এবং কোর্স করে ফেলার পরে বা কোর্সে এনরোলমেন্ট করে ফেলার পরে আপনি যদি এই তথ্যগুলো অস্বীকার করেন বা আপনি জানতেন না এরকম কিছু বলেন তাহলে সেটা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল হবে না। তো এগুলো পড়ে নেওয়ার পরে এবং সকল শর্তে আপনি এগ্রিড থাকলে আপনি পরের ধাপে যাবেন। সেখানে আপনাকে একটি স্কিল টেস্ট এক্সাম দিতে বলা হয়েছে। সো যেহেতু এই কোর্সটি কোনো বিগিনার কোর্স নয়, এটা একটা মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের কোর্স, যার কারণে এই কোর্সের বেশ কিছু প্রিরিকুইজিট আছে। এই প্রিরিকুইজিটগুলো আপনি কমপ্লিট করেছেন কিনা এবং আপনি আসলে এই কোর্সের জন্য রেডি কিনা সেটার একটা সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট হচ্ছে এটা। আপনি নিজেই এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে জেনে নিতে পারবেন যে আপনি আসলে এই কোর্সের জন্য রেডি কিনা। তাই আমরা হাইলি রেকমেন্ড করছি আপনি এই টেস্টটি অবশ্যই করবেন। এই ধাপটি যদিও স্কিপ করা যায় কিন্তু সেটা আমরা কখনোই রেকমেন্ড করি না। আপনি নিজ দায়িত্বে অবশ্যই এই স্টেপটি স্কিপ করতে পারেন, কিন্তু কোর্সটি যেহেতু একটি ইন্টারমিডিয়েট কোর্স তাই প্রিরিকুইজিটগুলো কমপ্লিট না থাকলে কিন্তু আপনি কোর্সের সম্পূর্ণ বেনিফিট নাও নিতে পারতে পারেন। সো এনিওয়েজ, আমি এখন সময় বাঁচানোর জন্য ধাপটি স্কিপ করলাম এবং এখানে আমার একটা নাম দিচ্ছি। এই নামের ব্যাপারে আমরা বারবারই আপনাদেরকে সতর্ক করছি। এই নামটি আপনি এখানে যেভাবে দিবেন, ছোট বড় হাতের বাংলা ইংরেজি যেভাবে লিখবেন সেইভাবেই কিন্তু আপনার সার্টিফিকেটে দেখা যাবে। তাই আমরা হাইলি রেকমেন্ড করছি আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট বা আপনার ন্যাশনাল আইডি কার্ড বা অথবা আপনার কোনো বার্থ সার্টিফিকেট সেখানে ঠিক যেভাবে লেখা থাকে সেভাবেই লেখার চেষ্টা করবেন, তাহলে আপনার নামটা সার্টিফিকেটে ঠিক ওভাবেই দেখা যাবে। কারণ এই নামটি আপনি কখনো কোনোভাবেই আর আমাদেরকে রিকোয়েস্ট করেও পরিবর্তন করতে পারবেন না। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করলাম। আপনার ইমেল অ্যাড্রেস, এখানে আপনার অবশ্যই একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিলাম এবং ইমেল অ্যাড্রেসটি অবশ্যই ভ্যালিড দিবেন, কারণ এই ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করা হবে। এবং ইমেল অ্যাড্রেসটি ভুল দিয়ে মেল পাচ্ছেন না এরকম কমপ্লেন করার আগে অবশ্যই বারবার চেক করে নেবেন। এরপরে হচ্ছে পাসওয়ার্ড দিন, এখানে আপনি আপনার একটা পাসওয়ার্ড দিবেন। সো আমি আমার একটা পাসওয়ার্ড দিচ্ছি। এরপরে হচ্ছে আপনার একটা প্রোফাইল ছবি আপনি চাইলে দিতেও পারেন, এটা অপশনাল বাট আমরা রেকমেন্ড করবো দিবেন। এরপরে হচ্ছে আপনার একটা মোবাইল নাম্বার দিবেন। সো এই মোবাইল নাম্বারটাও আমরা ভেরিফাই করবো এবং এই মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। সো যার কারণে সঠিকভাবে মোবাইল নাম্বারটা দিবেন। আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে ডেফিনেটলি আপনার জন্য ডিফল্টভাবে বাংলাদেশি সেট করা আছে, কিন্তু আপনি যদি দেশের বাইরে থেকে এনরোল করেন তাহলে আপনি হয়তো বাইরের মোবাইল নাম্বার দিতে পারেন। সেক্ষেত্রে আপনি এই কান্ট্রি আইকনে চাপ দিয়ে আপনি কান্ট্রি কোড চেঞ্জ করে আপনি কিন্তু আপনার নাম্বারটি দিতে পারবেন। তবে এই ক্ষেত্রে একটি কথা উল্লেখ্য, এখানে স্পষ্ট করে লিখে দেওয়া আছে যে বাংলাদেশি মোবাইল নাম্বার ছাড়া অন্য কোনো মোবাইল নাম্বার ব্যবহার করলে কোর্স ফি হবে 1000 টাকা বেশি, সরি 100 টাকা বেশি, মানে 2099 টাকা। সো এখানে এই জিনিসটা আপনারা অবশ্যই এটা আগে থেকে জেনে নেবেন। সো এনিওয়েজ, আমি এখানে একটা ভ্যালিড নাম্বার দিচ্ছি। সো আমি যেন আমি ওটিপি পাই সেজন্য আমি একটা ভ্যালিড নাম্বার দিচ্ছি, আমি দিলাম। এবং এখানে আমি ভেরিফাই করুন বাটনে চাপ দিচ্ছি। ভেরিফাই করার সাথে সাথে এখানে আমাকে আমার এখানে একটা SMS চলে এসছে। সো SMS চলে এসছে এবং আমি কোডটি লিখছি 55373। সো আমি এটা ভেরিফাই করে ফেললাম। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিসকর্ড ইউজার নেম। আপনার একটা ডিসকর্ড ইউজার নেম আমাদেরকে এখানে মেনশন করতে হবে, কারণ এই ডিসকর্ড ইউজার নেমকেই আমরা সাপোর্ট চ্যানেলে অ্যাক্সেস দিব। আমাদের এর আগের ব্যাচে আমরা ফেসবুক গ্রুপের মাধ্যমে সাপোর্ট দিতাম, বাট এই কোর্সে আমরা ডিসকর্ড চ্যানেলের মাধ্যমে সাপোর্ট দিব, কারণ সেটা অনেক বেশি কম্প্যাক্ট হয় এবং অনেক লার্নাররা আসলে ম্যাক্সিমাম লার্নাররা এটা রিকোয়েস্ট করেছিলেন আমাদেরকে যে ডিসকর্ড হলে ভালো হয়, কারণ ফেসবুকে আসলে ডিস্ট্রাকশন হয়, অন্যান্য মানে বিভিন্ন টপিকে ওখানে কথা হয়, অন্যান্য পেজ নোটিফিকেশান মেসেজ এরকম সব মিলিয়ে যায়। এই কারণে ডিসকর্ড একটা প্রাইভেট কমিউনিটি আমরা বানিয়েছি, যেই চ্যানেলে আপনাদেরকে আসলে অ্যাক্সেস দিব, কিন্তু আনঅথরাইজড অ্যাক্সেস যেন না হয় সে কারণে আমরা ডিসকর্ড ইউজার নেমগুলো এখান থেকে নিয়ে নিচ্ছি। এবং আপনি যখন এনরোলমেন্ট কমপ্লিট করে পেমেন্ট করবেন আমরা আপনাকে ডিসকর্ড ইনভাইটেশনটা ইমেলে পাঠিয়ে দিব। সেই ইমেল অ্যাড্রেস থেকে আপনি জয়েন রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবং আমরা পরবর্তীতে আপনার এই ইউজার নেমের সাথে মিলিয়ে দেখব যে আপনার এই ইউজার নেম থেকে আপনি রিকোয়েস্ট করেছেন কিনা। এই যে ইউজার নেমগুলো আপনি আপডেট করেছিলেন নিবন্ধনের সময় সেই ইউজার নেমগুলোকেই শুধুমাত্র অ্যাক্সেস দেওয়া হবে। এই ক্ষেত্রে ডিসকর্ড ইউজার নেমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কিভাবে ডিসকর্ড, আপনি যদি কখনো ডিসকর্ড ব্যবহার না করে থাকেন তাহলে বলে রাখি ডিসকর্ড হচ্ছে অনেকটা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মতোই একটা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে এখানে অনেক কিছু করা যায়, চ্যাট করা যায়, ফোরাম দেওয়া যায়, অনেক কিছু করা যায়। সো আপনি যদি ডিসকর্ড অ্যাকাউন্ট আপনার না থাকে আপনি discord.com এ যেয়ে আপনি অ্যাকাউন্ট খুলে নিয়ে ফ্রি ইউজ করতে পারেন এবং আপনি চাইলে মানে ডিসকর্ডটাকে আপনার উইন্ডোজ বা আপনার মোবাইল সব জায়গাতেই অ্যাপ হিসাবে ডাউনলোড করে ইউজ করতে পারেন। সো ডিসকর্ড অ্যাপে যদি, যেমন আমি এখানে ম্যাক ইউজ করছি, আমার ডিসকর্ড অ্যাপ্লিকেশনটা ওপেন আছে। So এখানে যে আপনার যে প্রোফাইলটা তৈরি হবে ডিসকর্ডে আপনি যে অ্যাকাউন্টটা খুলেছেন আপনার ডিসকর্ড ইউজার নেম হবে আপনি যদি এই প্রোফাইলের নামের উপর একটা চা ক্লিক করেন তারপরে দেখেন এই যে আপনাকে একটা দেখাচ্ছে না এটার পাশে আপনি জাস্ট কপি করবেন মনে রাখবেন এই ইউজার নেম কিন্তু আপনার এই হ্যাশ নাম্বার পার্টটুকু সহ কারণ হচ্ছে একজন মানুষের কারণ তারা যেটা করছে যে এই ইউজার নেম অনেক মানুষের থাকতে পারে তারপরে তারা একটা র‍্যান্ডম আইডি বসিয়ে দেয় সো আপনার ইউজার নেম কিন্তু ডিসকর্ডে পুরোটা সো এইটা কোনোভাবেই ভুল করবেন না এবং এই ভুল যদি আপনি করেন তাহলে আপনি হয়তো সাপোর্ট চ্যানেলে অ্যাক্সেস পাবেন না কারণ আমরা আপনার ইউজার নেমের সাথে মিলিয়ে দেখে মিলবে না আমরা অ্যাক্সেস দিব না সো যার কারণে এটা খুব সঠিকভাবে কপি করে তারপরে অ্যাকচুয়ালি আপনারা এখানে পেস্ট করে দিবেন দ্যাটস ইট এরপরে আপনারা একটি পুরো ঠিকানা দিবেন সো এই ঠিকানাটা আপনারা অবশ্যই আপনার হোম অ্যাড্রেস সঠিকভাবে দেবেন ইংরেজিতে দিবেন বাংলায় দিবেন না কাইন্ডলি কারণ তাতে যেটা হয় বাংলা অক্ষরে আপনারা উল্টোপাল্টা একজন এক এক রকম ভাবে লিখেন সো জিনিসটা অ্যাড্রেসটা ভ্যালিড হয় না এবং অ্যাড্রেসটা কেন ভ্যালিড হওয়া জরুরি কারণ এখানে অনেক সময় প্রয়োজনীয় ডকুমেন্ট আমরা পাঠাতে এই অ্যাড্রেসটা ব্যবহার করব কারণ আপনি যদি টি-শার্ট মানে কোর্সের যে গিফটগুলো আছে সেই গিফটগুলো পাওয়ার জন্য যদি এলিজিবল হন তাহলে আপনাকে তো এগুলো আমরা পাঠাবো তখন কিন্তু ডেলিভারি অ্যাড্রেস ভুল দিলে আপনার জিনিসটি পৌঁছাবে না তো যার কারণে নিজ দায়িত্বে আপনার সঠিক কমপ্লিট হোম অ্যাড্রেসটি দিবেন যেখানে অ্যাকচুয়ালি কুরিয়ার সার্ভিস পৌঁছানো সম্ভব হয় এরপরে আপনার একটি পছন্দের টি-শার্ট সাইজ দিবেন এই টি-শার্ট সাইজটা আমরা এইজন্য নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে যে এই টি-শার্টটা যদি আপনি পাওয়ার জন্য এলিজিবল হন আমাদের এই কোর্সের জন্য টি-শার্ট পাওয়ার জন্য মিনিমাম 70% মার্ক পাওয়া লাগবে তো সেই এলিজিবিলিটি গুলো আপনারা হোম পেজ থেকে ডিটেইলস দেখে নেবেন আমাদের যে কোর্সের যে ডেসক্রিপশন তো এই টি-শার্টটি পাওয়ার জন্য যদি আপনি এলিজিবল হন তাহলে যেন আমরা আপনাকে সঠিক সাইজে পাঠাতে পারি যার কারণে আমরা এখানে সাইজটা নিয়ে নিচ্ছি সো আপনারা এটাও সিলেক্ট করে দিবেন এরপরে আপনি লার্ন উইথ সুমিতের সকল শর্ত প্রাইভেসি পলিসি এবং রিফান্ড পলিসি যেটা বলা আছে সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন আমরা এখানে চাপ দিলেই আপনারা এই শর্ত প্রাইভেসি এগুলো দেখতে পাবেন সো এগুলো দেখে নিয়ে এগ্রি করলে আপনি এটাকে একটা চেক মার্ক দিয়ে তথ্য জমা দিন বাটনে চাপ দিবেন সেটা দিলেই ব্যাস আপনার নিবন্ধন কমপ্লিট হলো আপনার অ্যাকাউন্ট খোলেনি এখনো আমরা শুধু আপনার তথ্যগুলো পেয়েছি এবং ইতিমধ্যে আপনি একটি ইমেল রিসিভ করে যাওয়ার কথা সো আমি যদি আমার ইমেলে চলে যাই সো এখানে আমি একটু রিলোড দিচ্ছি হ্যাঁ আমার এখানে একটা ইমেল ভেরিফাই করার জন্য একটা অপশন আসছে সো আমি এই ইমেল ভেরিফাই করুন অবশ্যই আপনাকে করতে হবে নালে আপনি পেমেন্ট করার পরেও লগইন করতে পারবেন না সো আপনাকে আমি এটাকে যেহেতু আমি অন্য ব্রাউজারে আপনাকে টিউটাল দেখাচ্ছি আপনারা চাইলে এখানে ক্লিক করে ঢুকে পড়তে পারবেন বাট আমি এটা কপি করে আমি লিংকটা এখানে পেস্ট করে দিলাম বা আমি এখানে না করে আমি একটা নিউ ট্যাব খুলে সেখানে আমি করে জাস্ট ভেরিফিকেশনের কাজটা করে ফেললাম ইয়েস সো আমি ভেরিফাই করে ফেললাম এখন আমি এই জায়গাটায় আসলাম এসে আমি পরের স্টেপে যাব পরের স্টেপে গেলাম মনে রাখবেন যে এই স্টেপে আপনাকে পেমেন্ট করতে হবে এই পেমেন্টটা কমপ্লিট করলে স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে এবং ইমেল যদি আপনি ভেরিফাই করে থাকেন স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু কোনো কারণে ধরেন আপনার এই স্টেপটা আপনি এখন করতে চাচ্ছেন না কোর্সের ডেডলাইন ধরেন আছে আর 7 দিন বাকি আছে আপনি চাচ্ছেন যে না আমি এনরোলমেন্ট মানে পেমেন্টটা পরে করব আমি নিবন্ধনটা করা থাক সেটাও আপনি করতে পারবেন এই স্টেপ থেকে আপনি চলেও যেতে পারেন পরে ডেডলাইনের আগে আমাদের যে 15 ফেব্রুয়ারি যে ডেডলাইনটা আছে সেই ডেডলাইনের আগে আপনি চাইলে যে কোনো সময় পেমেন্ট করে যেতে পারেন পরে বাট যদি এই ফ্লোতেই করতে চান সেটাই আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে 3টা অপশন আছে একটা হচ্ছে বিকাশ অনলাইন পেমেন্ট একটা হচ্ছে এসএসএল কমার্সের মাধ্যমে আপনারা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এগুলো দিয়ে পে করতে পারবেন এবং অন্যান্য মোবাইল ওয়ালেট দিয়ে পে করতে পারবেন আরেকটা হচ্ছে আপনারা চাইলে বিকাশ অ্যাপে আমাদের আগের কোর্সে যেরকম ভাবে ছিল যে আমরা আপনারা চাইলে আমাদের যে কিউআর কোডটা আছে মার্চেন্ট কিউআর কোড বিকাশে সেটাকে স্ক্যান করে বিকাশ অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা চাইলে পেমেন্ট করে দিতে পারেন সো 3টা প্রসেসে আপনি পেমেন্ট করতে পারবেন সো আমি আপনাদেরকে এখানে বিকাশ অনলাইন পেমেন্টটা করে দেখাচ্ছি সো এখানে খেয়াল করেন এই পেমেন্ট বাটনটা এখন ডিসেবলড আছে কারণ আপনি এখানে শর্তগুলো মেনে নেওয়ার জন্য এখানে চাপ দেননি এটাকে ফার্স্টে ক্লিক করে নেবেন তাহলে এটা অ্যাক্টিভ হবে সো আপনি শর্ত মেনে নিচ্ছেন তারপরে আপনি পেমেন্ট করবেন বাই দ্য ওয়ে এখানে দেখাচ্ছে 1999 টাকা কিন্তু ডেমো পারপাসে আমার পকেটে এখন 1999 টাকা আমার বিকাশ ব্যালেন্সে নাই যার কারণে আমি এখন কোর্স ফি আসলে সেট করে রেখেছি ব্যাকএন্ডে 10 টাকা সো যার কারণে এখন আমাকে 10 টাকা চাবে আসলে কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা 1999 টাকাই চাবে সো এখানে আসলে আপনার এরকম একটা পপ আপ আসবে যেটা আপনাদের সকলেরই পরিচিত সো এখানে আপনি আপনার বিকাশ নাম্বার দিবেন সো আমি আমার বিকাশ নাম্বার দিলাম কনফার্ম করলাম হ্যাঁ সো আপনার কাছে একটা ভেরিফিকেশন কোড যাবে সো সেই ভেরিফিকেশন কোডটা আমি লিখছি 4340 লিখলাম তারপরে আমি কনফার্ম করলাম এরপরে আমাকে পিন নাম্বার দিতে বলা হচ্ছে আপনি আপনার বিকাশ পিন নাম্বার দিলেন দিয়ে কনফার্ম করে দিলেন নাও যদি সবকিছু ঠিক থাকে ইয়েস আপনাকে একটা পেমেন্ট কনফার্মেশন দিয়ে দিল যে আপনার বিকাশ পেমেন্ট সফল হয়েছে এবং অভিনন্দন আপনার বিকাশ পেমেন্টটি সফল হয়েছে। পরের ধাপে যে ইনভয়েস দেখতে ঠিক আছে বাটনটিতে চাপ দিন বলেই দিয়েছে আপনাকে। আপনি ঠিক আছেতে চাপ দিলে আপনাকে মেইনলি অভিনন্দন জানানো হচ্ছে এবং আপনার আসলে এই স্টেপে এই চেহারা এই সুন্দর মানুষটাকে দেখা মানে আপনার আসলে এনরোলমেন্ট কমপ্লিট হয়েছে। সো আপনি চাইলে এখান থেকে আপনার পেমেন্টের ইনভয়েসটাও দেখে নিতে পারেন এইটা। এবং শুধু তাই নয়, আপনাকে একটি ইমেলও করা হয়েছে, একটি না একাধিক ইমেল করা হয়েছে। সো এখানে দুইটা ইমেল আপনার করা হয়েছে, একটা হচ্ছে আপনার পেমেন্টটি সফল হয়েছে সেটা কনফার্ম করে আপনাকে একটি ইমেল দেওয়া হয়েছে, সেখানে ইনভয়েস এবং সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে মূলত আমাদের ইন্ট্রোডাক্টরি ইমেল, যেখানে আপনি এনরোলমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এই তথ্যটি পাচ্ছেন এবং এখানে আপনাকে সম্পূর্ণ ডিটেল বলে দেওয়া আছে। দয়া করে বাংলায় লেখা আছে, সুন্দর করে জিনিসগুলো পড়বেন। এখানে মূলত আপনাকে যেটা বলা আছে যে ডিসকর্ড ইনভাইটেশন অ্যাকসেপ্ট করুন। মনে আছে আপনি যে ডিসকর্ড ইউজার নেমটি দিয়েছিলেন, আপনাকে একটা ডিসকর্ড ইনভাইটেশন লিঙ্ক এখানে দেওয়া হয়েছে। আপনি লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু ডিসকর্ড চ্যানেলে জয়েন করে ফেলতে পারেন, কিন্তু এই ডিসকর্ড লিঙ্কে ক্লিক করার আগে মেক শিওর করবেন যে আপনারা আপনাদের যেই ডিসকর্ড ইউজার নেমটি আমাদের ওয়েবসাইটে দিয়েছিলেন প্রোফাইলে, সেই ডিসকর্ড অ্যাকাউন্টেই যেন লগ ইন করে থাকেন। অন্য ডিসকর্ড অ্যাকাউন্টের থেকে আপনি যদি এটা অ্যাকসেপ্ট করেন, আমরা কিন্তু আপনার ইউজার নেমকে পারমিশন দিব না, চ্যানেলে অ্যাকসেপ্ট করব না। সো যার কারণে আশা করি বুঝতে পেরেছেন অ্যাজ এ প্রোগ্রামার, এগুলো আশা করি খুব ইজিলি বোঝা যাচ্ছে যে ডিসকর্ড ওই অ্যাকাউন্টটাতে, যেই অ্যাকাউন্টটা দিয়ে আপনি আমাদের রেজিস্ট্রেশন করেছিলেন, সেই অ্যাকাউন্ট থেকে আপনাকে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করতে হবে। এই লিঙ্কে ক্লিক করলেই আপনারা অ্যাকসেপ্ট করে ফেলতে পারবেন। আমাদের ডিসকর্ড যে চ্যানেলটা, সেখানে আলটিমেটলি আপনারা সাপোর্ট সব কিছু পাবেন। এটা মূলত একটা ফোরাম বেসড একটা সাপোর্ট হবে এবং এখানে যেমন ফর এক্সাম্পল আমাদের আগের ব্যাচের যে সাপোর্ট যে ট্যালেন্ট পুলটা আছে, সেখানকার আমি সাপোর্ট চ্যানেলের একটা ছবি এখানে দেখাচ্ছি। এখানে মানুষজন ডিসকাস করে এবং সেই ডিসকাশনগুলো এখানে কিন্তু কন্টিনিউ করা যায়। সো টপিক ওয়াইজ ডিসকাশন, এলোপাথারি মেসেজ বা এলোপাথারি কমেন্টে না, সব কিছু অনেক সুন্দরভাবে থাকে। সো এনিওয়েজ, সো আশা করি এই সাপোর্ট সিস্টেমটা এবং আমরা আপনাদেরকে ভালোভাবে সাপোর্ট দিতে পারবো এই আশা থাকছে। সো এনিওয়েজ, সো এই মেইলগুলো যদি আপনারা কোনো কারণে মিসিং হয়, মানে আপনারা খুঁজে পাচ্ছেন না, মেক শিওর করবেন জিমেলে অনেক সময় এই যে প্রমোশন ট্যাবের মধ্যে গিয়ে পড়ে থাকে অথবা সোশ্যাল ট্যাবের মধ্যে যেয়ে পড়ে থাকে, এগুলো একটু চেক করে নেবেন অথবা কিছু না হলেও আপনাদের স্প্যাম বা জাঙ্ক ফোল্ডারে চেক করবেন, ঠিক আছে? সো এগুলো মেক শিওর করে তারপরেও যদি না পান, ডেফিনেটলি আমরা তো আছি, সাপোর্ট চ্যানেলে ফোন দিতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন, তো বুঝতেই পারছেন। সো এনিওয়েজ, সো আশা করি পুরো প্রসেসটা আপনারা দেখলেন এবং পেমেন্ট করার সময়, আচ্ছা আরেকটি কথা যেটি বলছিলাম, যে আপনি নিবন্ধন কমপ্লিট করার পরে ধরেন আপনি এই ধাপে পেমেন্ট করলেন না, কিন্তু কোর্স ডেডলাইন মানে এনরোলমেন্ট ডেডলাইন মানে 15ই ফেব্রুয়ারি শেষ হওয়ার আগে যে কোনো সময় আপনি কিন্তু পেমেন্টটি করতে পারেন। তো সেটা করতে গেলে আপনাকে কি করতে হবে, নিবন্ধন তো আপনি করে ফেলেছিলেন, ঠিক আছে? সো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, একদম ওয়েবসাইটের উপরে দেখেন পেমেন্ট করুন নামে একটা অপশন আছে, আপনি যে কোনো সময় আপনি এসে পেমেন্ট করুন বাটনে চাপ দিতে হবে এবং এই মানে বাটনটি একদম আমাদের ওয়েবসাইটের ফুটারেও দেওয়া আছে। সো এখানেও ফুটারেও দেওয়া আছে। তো যেই জায়গা থেকে আপনার জন্য সুবিধা, আপনি পেমেন্ট করুন বাটনে চাপ দিবেন এবং এইখানে আপনাকে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি নিবন্ধন ধাপটা কমপ্লিট করেছিলেন। আপনার নিবন্ধনটা হয়ে আছে আমাদের কাছে, সো সেই মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে। যদি আপনি সঠিকভাবে সেই মোবাইল নাম্বারটি দেন, জমা দেন, তারপরে আপনাকে আসলে তখন আমরা সিঙ্ক করে নিব যে হ্যাঁ এটাই ওই ইউজার। তারপরে আপনি চাইলে যে কোনো পেমেন্ট চ্যানেলে আবার আপনার সামনে ওই পেমেন্ট উইন্ডোটাই চলে আসবে এবং আপনি সেখানে পে করতে পারবেন। সো এমন নয় যে আপনাকে ওই প্রথম ধাপেই একেবারে সব পে করে চলে যেতে হবে, আপনি চাইলে একটু সময় নিয়ে পরেও পে করতে পারেন। সো এনিওয়েজ, আশা করি পুরো বিষয়টি বোঝাতে পেরেছি। এনরোলমেন্ট প্রসেস নিয়ে আশা করি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না এবং আশা করছি আপনারা এনরোলমেন্ট প্রসেসটা স্মুথভাবে শেষ করতে পারবেন। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, দেখা হচ্ছে কোর্সে।